প্রথমত সবাইকে আরো একবার ওয়েলকাম। তো আজকে আমাদের মুর্শিদাবাদ আইসিডি এসে যেটা ওয়ার্কার এবং হেল্পারের দুটো পরীক্ষা হলো, সেটার প্রথম শিফটে যেটা হয়েছিল সেটা ওয়ার্কারের আমি নিজে দিয়েছিলাম তোমাদের প্রশ্নপত্রের যে অ্যান্সার। তো এখানে দেখলাম যে ম্যাথের পোর্শনটা একটু কম আছে, ওই জন্য দাদাকেও নিয়ে আসলাম। যাই হোক, তো এখানে হেল্পার যে প্রশ্নপত্র এসেছে খুবই ভালো প্রশ্ন এসেছে। আমি পরিষ্কার একটা কথা বলছি যে যারা কম্পিটিটিভ লাইনে যারা খাটছে শুধুমাত্র তাদের কাছেই সোজা লাগবে, তাছাড়া ওভারঅল একটু টাফ বলতে পারো। ঠিক আছে, প্রশ্নপত্র একটুখানি ভালোই এসছে, ঠিক আছে, ওই 5, 6 বা 7, 8 লেভেলের নয়, যথেষ্ট হার্ড, যথেষ্ট হার্ড বলতে বললে তাদের জন্য যারা অনেকেই আমাদের যারা আইসিডিএস যারা বসছে, হ্যাঁ, মা বোনেরা, দিদি বোনেরা যারা বসছে, তারা কিন্তু মানে অনেক অনেকে দেখেছি আমরা আমরা যেহেতু কোচিং দিয়েছি গত কয়েক মাস আমাদের কাছে এসেছে, হ্যাঁ, তো সেখানে তারা কিন্তু পড়াশোনা থেকে অনেকটাই দূরে ছিল, তো তাদের কাছে এই কোশ্চেন গুলো মানে অনেকটাই কঠিন বলা যায়। তো চলো আর বেশি কথা বলবো না, আমরা শুরু করি, শুরু করা যাক। আমি জিকে পোর্শন গুলো আমি মেলাচ্ছি আর তোমাদের সুখেন স্যার খুব তাড়াতাড়ি করবো যাতে তোমাদের মেলাতে সুবিধা হয়। আচ্ছা, এক একটা হচ্ছে বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? এটা হচ্ছে মার্কিন সরি বারাক ওবামা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হবে এটা, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে কি, ম্যালেরিয়া রোগের লক্ষণ এটা কি হবে? এটা হচ্ছে জ্বর আর রক্ত শূন্যতা। চলো, দুয়ের বি। এবার আচ্ছা, অঙ্কটা তুমি করে দাও। তিনেরটা দেখো কি বলেছে, আমি কালিটা একটু মোটা নিয়ে নিই, নাহলে অনেকে বুঝতে পারবে না। এক সেকেন্ড। আচ্ছা দেখো, বলেছে যে সোজা এটা একদমই, দেখো 200 ml জল আছে, এর মধ্যে থেকে 20% তুলে নিচ্ছে, ঠিক আছে, মানে তুলে নিচ্ছে, এটা বাদ দিয়ে দেবো, মানে 200 এর 20% কত হয় সেটা দেখে নেব। তাহলে 20% থেকে কেমন হচ্ছে লেখাটা, পার্সেন্ট তুলতে গেলে আমরা কি লিখি, নিচে 100 লিখি, তাহলে 100 যদি কেটে দিই তাহলে কত হচ্ছে, 40, মানে 40 ml বাদ দিচ্ছি, তার মানে 200 থেকে 40 বাদ দিলে কত পড়ে থাকবে, 160, এটার অ্যান্সার হবে 160। ঠিক আছে, আমি নেক্সট যাচ্ছি। আচ্ছা, এটা তুই মানবদের সবচেয়ে বড় অঙ্গ অঙ্গ হলো অঙ্গ, তাহলে দেখো যদি বলা হয় গ্ল্যান্ড, সেটাও যেটা হচ্ছে সেটা অঙ্গ এখানে দিয়েছে, যাই হোক, যদি গ্ল্যান্ডও দিত তাহলে এখানে লিভার লিভার বা যকৃত, এটাই, ঠিক আছে, যে গ্ল্যান্ড দেওয়া উচিত ছিল, যে এখানে হয়তো গ্ল্যান্ড হিসেবে দিয়েছে। আর তারপরে কি আছে, ভারতবর্ষের চিকিৎসার দ্বারা গর্ভপাতের সময়সীমা, তো এটা হচ্ছে তোমার 20 সপ্তাহ হয়ে যাবে, হ্যাঁ, অপশন ডি, 6D, তাই তো, 6D। ডি প্রশ্নগুলো ভালো আছে, যারা পরে যে কোনো এক্সাম দেবে। দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা, এটা সরল রেখা হয়ে যাবে, সাতের এ। আচ্ছা, আটেরটা দেখো, বলেছে যে সময় মতো বৈদ্যুতিক বিল জমা দিলে 10% টাকা ছাড় পাওয়া যায়, ঠিক আছে, রফিক চাচা বিদ্যুৎ বিলের 50 টাকা ছাড় পেলে আসলে বৈদ্যুতিক বিল কত ছিল? তাহলে দেখো 50 টাকাটা কি ছাড় পাচ্ছে, তাহলে 10% যেটা যেটা ছাড় পাচ্ছে সেটাই কত সমান, 50 টাকার সমান, তাহলে টোটালটা আমরা সবসময় জানি কত হবে, 100% হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হবে, 100, এটার কত গুণ, 10 গুণ, মানে এখানে 10 গুণ, 500 টাকা, ঠিক আছে, তাহলে আটের বি। আচ্ছা, এখানে লাইনটা দিয়ে আটের বি। আচ্ছা, 9, জোসি মঠ কদিন আগে হলো, এটা হচ্ছে তোমার 9 এর বি করে দাও, উত্তরাখণ্ড, এটা উত্তরাখণ্ডে জোসি মঠ। আচ্ছা, 10 এর আছে তো, হুইচ ওয়ার্ড ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস, এটা দেখো মিনিট সেকেন্ড ওয়াচ আওয়ার, হ্যাঁ, তাহলে এটা কিন্তু ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, আর বাকি দেখো মিনিট সেকেন্ড আওয়ার কিন্তু সবাই সময়ের মাপক বলছে, সুতরাং একটা ওয়াচ 10 এর সি করে দাও, 10 এর সি। আচ্ছা, 11টা অঙ্কটা করে, এটা যারা আগের অ্যানালাইসিসটা দেখে গেছিল বা যারা দেখেছিল প্রশ্নটা, সেম প্রশ্ন দিয়েছে এটা একটা আগের শিফটে। দেখো 350 জনের মধ্যে 30% হচ্ছে পুরুষ মানে মেল, তাহলে বাদ বাকি যে 70% হবে সেটা কি হবে, ফিমেল হবে, ঠিক আছে, তাহলে মোট কতজন আছে, 350 জন, তাহলে অনুপাত সরি পার্সেন্টেজে কত আছে মোট, দেখো 70 আর 30 কত আছে, 100%, 100% সমানই হচ্ছে 350। মহিলা চেয়েছে, তাহলে মহিলাদের পার্সেন্টেজ কত, 70, তাহলে 70% বের করে দাও, তাহলে এটা কি হবে, নিচে 100 ইন্টু
70 দেখো 102টা শূন্য আর এখানকার দুটো শূন্য যদি কেটে দিই 7 দিয়ে 5 7 35 3 7 21 আর 3 এ কত হয় 24 245 তাহলে 11 হয়ে দেউচা পাঁচমি কয়লা খনি এটা হচ্ছে তোমার তুমি করে দাও করে দাও বীরভূম এটা বীরভূম করে দাও এই কদিন আগে এটা নিয়ে খুব আন্দোলন চলছিল তো খবর এসেছিল এটা কিন্তু জানা উচিত সবার হুইচ ইজ নট দ্য সিনোনিম অফ দ্য অর ব্যাড আচ্ছা সিনোনিম নয় তাহলে এটা অনেক সময় আমরা নটটা খেয়াল করি না এটা খুব মানে মাথায় রাখতে হবে সবাইকে এটা তোমার প্লিজেন্ট হওয়াটাই উচিত প্লিজেন্ট করে দাও 12 13D তেরো ডি 14টা দেখো বলেছে এক ব্যবসায়ী 30 টাকা কেজি ধরে 12 কেজি চাল আর 40 টাকা কেজি ধরে 8 কেজি চাল কিনেছে তারপরে সেটা 740 টাকা বিক্রি করলো পুরো টাকে তাহলে দেখো 30 কেজি চাল 12 টাকা কেজি ধরে 12 টাকা কেজি তাহলে 30 টাকা কেজি ধরে 12 কেজি চাল তাহলে মোট কত টাকা হচ্ছে 360 টাকা 3 × 36 হলো আর এখান থেকে 40 টাকা কেজি ধরে 8 কেজি চাল তাহলে 4 টাকা কত হবে 32 তাহলে দেখো দুটো কেনার দামটা আমরা যোগ করে দিচ্ছি 0 6 দিয়ে কত হবে 8 6 তাহলে 680 টাকায় কিনে বিক্রি করছে কত টাকায় 740 টাকায় তাহলে কত টাকা লাভ হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি 60 টাকা লাভ হচ্ছে অপশন ডি 14 আচ্ছা 15টা হচ্ছে সীমারেখা তো তাহলে এটা বাংলাদেশ করে দাও এটা 4096 সবচেয়ে বেশি আছে বাংলাদেশে 4096 নেক্সট 16 নম্বরটা আমি এখানে জায়গা আছে এখানে দেখা যাক আচ্ছা এটা একটা অনুপাতের এ অনুপাত বি অনুপাত সি কত বলে দিয়েছে 2:3:4 তাহলে এ বাই বি বাই সি আর সি বাই এ কত হবে আচ্ছা তাহলে এটা লিখে দাও এ বাই বি তাহলে এ কত আছে 2 দেখো অনুপাতটা দেখে বুঝতে পারে 2 এ বাই বি তাহলে 2/3 আচ্ছা বি বাই সি বি এর কত আছে 3/সি হলো আর সি বাই এ সি কত 4 আর এ হচ্ছে 2 এখানে 2 দিয়ে 4 কে কাটতেও পারো সুবিধা হবে তাহলে 2 দিয়ে 4 কে যদি কেটে দিই তাহলে এখানে কত পড়ে থাকবে 2 এবার কি করতে এগুলোকে সরল করার জন্য এই যত মানে ভগ্নাংশের হরের লসাগু নিয়ে এদেরকে গুণ করতে হবে তাহলে যদি 12 দিয়ে সবকটাকে গুণ করি তাহলে এখানে কত পড়ে যাবে 3 4 12 4 2 8 এটা 3 4 12 3 3 9 আর 12 2 24 এটার অ্যানসার হচ্ছে অপশন সি 16C ঠিক আছে খেলাধুলায় জাতীয় পুরস্কার এবং সম্মানের ক্ষেত্রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে দেওয়া হয় দেখো খেলাধুলার ক্ষেত্রে লাইফ টাইম হিসেবে দেওয়া হয় ধ্যানচাঁদ পুরস্কার ঠিক আছে এটা খেলার জগতে দেওয়া হয় ধ্যানচাঁদ পুরস্কার 18 নম্বর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করে এটা আমাদের এই জেলা সেটা হচ্ছে মুর্শিদাবাদ ঠিক আছে আচ্ছা 19 নম্বরের বলেছে আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড কি হবে এটা হবে এটা অপশন আচ্ছা এটা তো প্লুরাল হওয়া উচিত তাহলে পেন্সিলস করে দে পেন্সিলস 19 এর বি আপেলে কোন অ্যাসিড তাহলে হচ্ছে এটা ম্যালিক সি আপেলে ম্যালিক অ্যাসিড থাকে আগের দিন আমি একটা দিয়েছিলাম পোস্টে যে টমেটো দিয়েছিলাম এটা ম্যালিক অপশনটা ছিল অবশ্য ওখানে আচ্ছা আর ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন এটা কিন্তু মানে ওই মেট্রো রেলই বলেছে প্রথম হচ্ছে এটা 1984 সালে হয় তাহলে এটা কলকাতায় হওয়া উচিত কলকাতা সি অপশন 21 এর তারপর নেক্সট আর যদি আন্ডার ওয়াটার যেটা হলো সেটাও কলকাতাতে হলো হাওড়া থেকে আচ্ছা এটা দেখো এটা ভালো অঙ্ক দিয়েছে অনেকে দেখলাম ভুল করেছে একটি গাছে 4টি পাখি বসেছিল এটা ভালো অঙ্ক দিয়েছে দেখো অঙ্ক বলবো না মানে রিজনিং এর 4টি পাখি ছিল এটা তার মধ্যে একটি উড়ে গেল তার মানে এটাকে আমরা এটা উড়ে গেল তারপরে আরো 5টি পাখি আসলো হলো নতুন সরি 6টা গেল 5টি পাখি আসলো এবার বলেছে পরে এসে বসা 5টি পাখির মধ্যে 3টি পাখি উড়ে গেল মানে পরের যেটা আসলো সে তারা উড়ে গেল 3 জন পুরনো এরা আছেই এবার বলেছে তাহলে প্রথম যে 4টি পাখি বসেছিল তাদের মধ্যে কয়টা পাখি বসে রইল দেখো এইটা তো পরে আসলো আর প্রথমে 4 জন যারা বসেছিল তাদের মধ্যে কজন বসে আছে এখনো 3 জন তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত তাহলে এটা ইংল্যান্ড ভারত সচিন তেন্ডুলকার করেছিল তাহলে এটা 23 এর বি ভারত হবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য এটা এটা হচ্ছে তোমার লঘু তাই তো লঘু মস্তিষ্ক হবে এটা
নেক্সট আনুগুলোর মধ্যে কোনটি জীবন ধারণের কারণে ঘটে? এটা জীবাণুর কারণে ঘটে না, আচ্ছা নয় গুলো জীবন ধারণের কারণে ঘটে। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোর ডায়াবেটিস, ডায়াবেটিস হবে যেহেতু এটা হরমোনাল ব্যাপার হয় ইনসুলিনের জন্য, ইনসুলিনের জন্য তাহলে ডায়াবেটিস হবে এটা। 26 এর কোন রোগটি পোকামাকড় দ্বারা ছড়ায়? দেখো ভেক্টর মানে হচ্ছে যাদের মানে বহন করে, বাহক করে, মশা মাছি এগুলোর জন্য। তাহলে ম্যালেরিয়া হচ্ছে মশার জন্য হয়, তাহলে ম্যালেরিয়াটা হবে ডি 26 এর 27। এখানে আনসার এটাই হবে যেটা আছে, মানে -1% তার মানে কমবে ওটা থেকে, তাহলে 201% মানে হচ্ছে 2 হয়, মানে 198 হবে। ভারতের পশ্চিম দিকের প্রবাহিত নদীগুলি দীর্ঘতম নদী? তাহলে প্রথমে দেখো সিআরডি অপশন প্রথমেই বাদ হচ্ছে, কারণ ওরা পশ্চিম বাহিনী না, ওই নর্মদা তাপ্তির মধ্যে আমাদের দেখতে হবে। তাহলে নর্মদা হচ্ছে হয়ে যাবে উত্তর, ঠিক আছে। ওটা 1300 সামথিং আছে আর তাপ্তি আরো 1000-এরও কম আছে। তাহলে নর্মদা 829 এর পশুর কামড় এটা হচ্ছে জলাতঙ্ক হবে এ 29 এর এ। আর ল্যাকটোজ, তো ল্যাকটোজ যে দুধে থাকে ল্যাকটোজ 30 এর বি। নেক্সট ভিতরকণিকা হচ্ছে উড়িষ্যাতে আছে, শিমলিপাল ভিতরকণিকা সব উড়িষ্যাতে আছে। 32 এরটা করে দাও অঙ্কটা, করে দিয়েছে 32 এরটা। আচ্ছা কি বলেছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 সেমি, তার পরিসীমা, পরিসীমা জানি 4 গুণিত কি হয় বাহু, মানে 4 × 25 = 100 এখানে করে দিয়েছে, ঠিক আছে। আর এক্সট্রা করছি না। কোন ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান? আচ্ছা তোমাদের এটা সোজা দিয়েছে, একটা দুটো সোজা ছিল, সমবাহু ত্রিভুজ। আচ্ছা এটা নিচের কোন জাতীয় মানে গবাদি পশুর? দেখো এই ধরনের কোয়েশ্চেন গুলো, ঠিক আছে, এটা কিন্তু খুব টাফ। এটা মানে দেখো আমরা বইয়ের হিসেবে পড়া হয় না, ক্রস জাতের বা জেবু জাতের ইউরোপীয় আমরা কোয়েশ্চেন দেখেই তো আমরা ভয় পেয়ে যাবো। তো এটার সঠিক উত্তর হচ্ছে মহিষ হবে, ঠিক আছে, মহিষেরটা সবচেয়ে বেশি। আমরা সকলে বাড়তি ইলেকট্রিক বাতি, এই যে এই কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন গুলো কিন্তু অত সোজা না, ঠিক আছে, যথেষ্ট টাফ কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমার দেখো যে ভাস্তরবাদী যেটা বলছে না, যে আমাদের আগেকার যে লাইট গুলো ব্যবহার করতাম, হ্যাঁ ফিলামেন্ট থাকতো ওগুলো ভাস্তরবাদী বলা হয়। তো এটা সবচেয়ে বেশি কারেন্ট খায় ভাস্তরবাদী, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে লেড, ঠিক আছে, এলইডি, সরি এলইডি তে। আর ফ্লুরোসেন্টটাও হবে না সি 35-এর 36। 36 একটি বৃত্তের ব্যাসার্ধ কি বলেছে 18 সেমি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্র তোমরা সবাই জানো পাই আর স্কোয়ার, তার মানে আর এর মান কত 18 বলে দিয়েছে, তাহলে 18 স্কোয়ার যদি করি 300 কত হয় 24, আর পায়ের মানটা এখানে পাই রেখেছে তাই আমরা এটাই করে দেবো। খুব সোজা দিয়েছে এটা, সোজা অঙ্ক তো আর কত লাগে। ন্যূনতম সমর্থন মূল্য সাপোর্ট বা এমএসপি, এমএসপি হচ্ছে তোমার যখন মানে চাষিদের দামের জন্য একটা দাম বেঁধে দেওয়া হয় যাতে ওর নিচে কোনো ফসল মানে ই হবে না, ঠিক আছে, সরকার ওই দামে কিনবে, ন্যূনতম একটা প্রাইস রাখা হয়। তাহলে অপশন বি হবে 37 এর বি। আচ্ছা 38, 38 এর ভোগ্য পণ্য, তো এটা চীন সবচেয়ে বেশি রপ্তানি করে, চীন 38 এর এ। যদি কোনো রপ্তানিকারক অর্থ উপার্জন করে এবং তা কোনো ভারতীয় ব্যাংকে জমা করে তাহলে দেশের অর্থ সরবরাহের উপর চূড়ান্ত প্রভাব কি হবে? দেখো এটা কিন্তু রপ্তানি করছে, তো এটা কিন্তু অনেক সময় টাকার দাম কমছে বাড়ছে, এটার একটা মানে বিনিময়ের হারের উপর নির্ভর করে এই জিনিসটা। আমার যেটা মনে হচ্ছে 39 এর ডি হওয়া উচিত, ঠিক আছে, যদি এই সেন্সে দেখা হয়, কারণ সবসময় টাকার দাম কিন্তু কম বেশি ওঠানামা করবেই। আচ্ছা 40, মাই বুক ড্যাস 1000 পেজেস, এটা হচ্ছে হ্যাজ হবে, ঠিক আছে। নিচের ভারতের রাজ্য মধ্যে কোনটির আয়তন সবচেয়ে বেশি? আয়তন বেশি বললে পরে তোমার রাজস্থান হয়ে যাবে। দ্য চাইল্ড ড্যাশ এ বুক নাও, তাহলে দেখো এটা নাও বলছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স, এখানে কন্টিনিউয়াস কোনটা আছে, ইজ রিডিং হয়ে যাবে, তাহলে বি 42 এর বি। আচ্ছা 43, মুর্শিদ কুলি খানের পর বাংলার মসনদে কে বসে? তাহলে এটা হচ্ছে অপশন সি হয়ে যাবে, সুজাউদ্দিন মোহাম্মদ খান। আচ্ছা 44 এর হি ইজ ড্যাশ বাই হিজ সুপিরিয়র অ্যালং উইথ দ্য উইথ অল ডকুমেন্টস। দেখো এই এখানে কিন্তু দুটোর মধ্যে কনফিউশন হওয়া উচিত, কলিন আর কলডাপনের মধ্যে, ঠিক আছে, মানে দুটো একই মানে, কিন্তু কলডাপন হচ্ছে যখন কোনো চাওয়া হয়, ঠিক আছে, কোনো অথরিটি যখন চাইছে তখন কলডাপন হবে, তাহলে এটা অপশন সি হয়ে যাবে, এটা সঠিক উত্তর অপশন সি, ঠিক আছে। আচ্ছা তারপরে দেয়ার ইজ এ ট্রি ড্যাশ দ্য হাউস, তাহলে এটা কিন্তু হাউসের সামনে আছে একটা, তাহলে ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ঠিক আছে, ইন ফ্রন্ট অফ দ্য হয়ে যাবে। নেক্সট
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম, এটা কিন্তু প্রথম দেখো অপশন দ্রৌপদী মুর্মু। তো আর এই মুহূর্তে অনেকেই আমরা জানি না দ্রৌপদী মুর্মু সামনে এসে প্রথমেই বেশিরভাগ এই ভুলটা করবে, এ করে দেবে, কিন্তু দ্বিতীয় অপশন যাওয়ার আগে এটা করে দিয়ে ভুলটা অনেকে করবে, ও হো এই করে দিলাম, গোল করলে তো উপায় নেই, তখন একটু আফসোস করেছে অনেকে আমি জানি। তো এটা হচ্ছে প্রতিভা পাতিল, বি হয়ে যাবে উত্তর। আর 47 হচ্ছে বিদ্রোহী কবি, এটা চুরুলিয়া, ঠিক আছে, বর্ধমানের দিকে চুরুলিয়াতে তার জন্ম, চুরুলিয়া। 48 ডাল থেকে কোনটা, ডাল থেকে হচ্ছে সবচেয়ে প্রোটিন এ। আর 49 জন সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য দেখো, এটা জন্মহার কমানো হবে না, এটা হচ্ছে মাতৃ মৃত্যুর হার কমানো, এটা 49-এর বি। তারপরে আপনার পাড়ায় যে আশা কর্মীরা থাকে এটা কি হয়ে যাবে, এটা অপশন এ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সবকটা হয়ে গেল। আর একটা রচনা দিয়েছিল, রচনাও কিন্তু খুব সুন্দর একটা রচনা দিয়েছে, রচনাটা এখানে নেওয়া হয়নি। হ্যাঁ, পুরো মানে আমাদের ব্রেন থেকে, ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্সের ওপর মানে চোখ কান খোলা অবস্থায় একটা রচনা লেখার দিয়েছে, যেটা মুখস্থতে হবে না, কার কতটা চিন্তন শক্তি সেটাকে তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে এই রচনাতে। থ্যাংক ইউ। কেমন রচনাটা এখানে লিখে দিচ্ছে যাতে পরে যখন কেউ যদি আচ্ছা দেখে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি লিখে দিচ্ছি মানে কি সম্বন্ধে রচনা সেটা লিখে দিচ্ছে, কল লিখে দিচ্ছি। একটি বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেইগুলি সম্বন্ধে, 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত, 3 বছর মুখে বলে দিচ্ছি অসুবিধা, আচ্ছা বলে দে তাহলে, আমি বলে দিচ্ছি যারা যারা দরকার লিখে নেবে। একটি বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেইগুলি সম্বন্ধে আপনি যা যা জানেন 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আর একটা বা দিয়েছিল দুটোর মধ্যে একটা, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে, সরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে এবং সেখানে কি কি কাজ হয় সে সম্বন্ধে আপনি কি জানেন সেটা সেটাও 150 বা 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো কার কত হচ্ছে এখানে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে ভালো লাগবে। চলো তাহলে এখনকার মতো ভিডিওটা এখানে অফ করছি, ভালো থাকবেন সবাই।